Assalamualaikum everyone, this is me Rubaed Benjamin. Welcome back to RDM English School. Yes, আজকে আমরা দেখতে দেখতে 5 নম্বর ক্লাসে চলে আসি প্রোনাউন্সিয়েশনের. Yes, so আজকে আমরা ক্লাসটা স্টার্ট করছি আজকে. আমরা ক্লাসটা রোল নম্বর 11. এবং যারা যারা রোল নম্বর 1 থেকে 10 পর্যন্ত ক্লাসটি করেননি, তারা আমাদের ইউটিউব চ্যানেলে যে আবার ক্লাসটা করে আসুন. তাহলে এটা সিরিয়াল বেস সিরিয়াল, যেটা আপনাকে রিয়েলি হেল্প করবে আপনার প্রোনাউন্সিয়েশনটাকে বেটার করার জন্য. এবং আমাদের চ্যানেলে যারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন ক্লাসগুলো পাওয়ার জন্য. ওকে, চলো আমরা ক্লাসটা করে আসি. ওকে, রুল নাম্বার 11-এ যেটা আছে, সেই খেয়ে খেও. হিয়ার ইউ ক্যান সি সি খেয়ে খেয়ে অল দ্য টাইম, জাস্ট ফেস দিস কাইন্ড অফ দ্য ওয়ার্ড এন্ড এভরিওয়্যার, রাইট, ইন আওয়ার ডেইলি কনভারসেশন. সি খেয়ে খেও, এই অক্ষরগুলো যদি আপনি কোনো ওয়ার্ডে পান, আলি কোনো ওয়ার্ডের মাঝখানে পান, শুরুতে পান, সব হয় যেখানে আপনি পান, কিন্তু উচ্চারণটা কী করি দেখেন, একটু ট্রাই করুন. সি যেমন কলেজ, ক কয়ের মতো করে হচ্ছে, যেখানে আমি লিখে দিয়েছি যে ক এর মতো করে হচ্ছে. কিউ দেখেন, ক কুইন কিউ এর মতো করে আসছে. আমি সবগুলো কয়ের মতো করে কিন্তু উচ্চারণ, সেই তিনটাই সি কে কিউ উচ্চারণ যখন করতে যাবো কোনো ওয়ার্ডে, সুন্দর করে কয়ের মতো আসবে. বাট আমরা কয়ের মতো করে করবো না, আমরা উচ্চারণটা ওকে দেখিয়ে আমরা উচ্চারণটা করবো খ এর মতো করে. আপনি চিন্তা করছেন, ওয়াই দ্য এক্সাম্পল, রাইট? সো আম গিভিং এক্সাম্পল হিয়ার, ইউ ক্যান সি হিয়ার, দিস ইজ দ্য এক্সাম্পল ফর দ্য এভরিওয়ান, ক্লাস. সো ক্লাসটা যখন উচ্চারণ করতে চাই, দেখেন কিন্তু কয়ের মতো করে আসছে. বাট আমি কী রুলস দিয়েছি, আমরা রুল নম্বর 11 থেকে যেটা শিখলাম যে আমরা এখানে ক্লাসটাকে খয়ের মতো করে উচ্চারণ করবো, ক্লাস ক্লাস ক্লাস, গট ইট? সো দ্য নেক্সট ওয়ান ইজ দ্যাট ক্যাট. ক্যাট বলবো না, ক্যাট না বলবো, আমরা কী বলতে পারি ক্যাট. এবং আমরা কুয়েক না বলবো, কুয়েক না বলে কী বলতে পারি, কুয়েক, রাইট? সো দিস ইজ ইউর টার্ন এভরিওয়ান, আপনাকে এখন প্র্যাকটিস করতে হবে যে এইরকম আর কী কী ওয়ার্ড আপনি শব্দের শুরুতে যখন পাবেন, কয়ের মতো করে উচ্চারণ না করে খয়ের মতো উচ্চারণ করবেন, আপনার উচ্চারণটা আরও সুন্দর হয়ে যাবে, রাইট? সো চলো আমরা রুল নাম্বার 12-এ চলে যাই. ও, দিস দ্য এক্সেপশন, যদি আপনার একটা এক্সেপশন আছে, যদি কখনো দুইটা এক্সেপশন, যদি কখনো আপনারা কন পান, আই মিন যদি কোনো ওয়ার্ডের শুরুতে কন অথবা ক্যান থাকে, রাইট, সো তাহলে উচ্চারণটা কিন্তু যেরকম আছে ওরকমই থাকবে. দেখেন, কনভারসেশন, আমি কিন্তু এখানে কনভারসেশন বলছি না, আমি এখানে কী বলছি, কনভারসেশন, নট খন. এখানে কিন্তু আমরা খ উচ্চারণ করবো না, দিস ইজ দ্য এক্সেপশন, রাইট? সো দেখেন এখানে যে CON আছে, রাইট, কনভারসেশন না বলে কনভারসেশন বলবো. ওকে, সো আমরা এখন চলে যাচ্ছি রোল নাম্বার 12, রাইট? সো রোল নাম্বার 12-এ এখানে কী আছে, রোল নাম্বার 12-এ আমরা যেটা দেখতে পাচ্ছি যে টি কোনো ওয়ার্ডে শুরুতে যদি আপনি টি এই ওয়ার্ডটি পান, তাহলে উচ্চারণটা আপনি কী করবেন, টি এর মতো উচ্চারণ না করে আমরা উচ্চারণটা করবো লাইক দ্যাট, ছয়ের মতো উচ্চ করে উচ্চারণ করবো, যেটা আপনার স্পিকিং কোয়ালিটিটা আরও বেশি সুন্দর করে দেবে, আপনার উচ্চারণটা আরও বেশি লাইক মোর লাইক এ নেটিভ স্পিকারদের মতো হবে. লাইক ফর এক্সাম্পল, টিচার টিচার, টিউথ. দেখেন এক্সাম্পলটা, দেখেন এখানে আমরা উচ্চারণ করি টেবিল 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 টেবিল, ওয়াজ মাই টেবিল, না টেবিলটা না কি আমরা টেবিলটা না বলে আমরা কী বলতে পারি, টেবল, ওয়াজ মাই টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য ফ্যান ইজ অন দ্য টেবল, দ্য মাউস ইজ অন দ্য টেবল. দ্য নেক্সট ওয়ান ইজ দ্যাট টাইগার, রাইট, টাইগার টাইগার বলি, বাংলাদেশের জাতীয় দলে যত যত ক্রিকেট প্লেয়ার আছে সবাই আমরা টাইগার বলি, টাইগারকে টাইগার না বলবো টাইগা, কারণ একটা আগের একটা লেসন আমরা পড়েছিলাম মেবি ক্লাস 2 or 3-তে যে কোনো ওয়ার্ডের লাস্টে আর থাকলে আরটা সাইলেন্ট হয়ে যায়, সেই জন্য আমরা কী বলছি টাইগা. সো এখানেও আর একটু ব্যতিক্রম আছে, যদি একটা ওয়ার্ডের ভিতরে আপনি দুইটা টি পান, সেখানে আপনি কী করবেন, দুইটাই ঠয়ের মতো করে চয়ন করবেন, নো দ্যাটস নট দ্য ওয়ে. সো যদি দুইটা টি পান, ফার্স্ট যে ওয়ার্ডটা থাকবে সেটাকে আপনি ঠয়ের মতো করে উচ্চারণ করবেন, এবং যে লাস্ট বা মিডিলে যদি কোনো ওয়ার্ড থাকে সেটাকে আপনি টি এর মতো করে উচ্চারণ করবেন. ফর এক্সাম্পল হিয়ার, ইউ ক্যান সি হিয়ার, ফর এক্সাম্পল আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আপনার খুব ভালো করে বুঝতে পারবো. দেখেন, শব্দের শুরুতে এখানে টি আছে, লাস্টেও টি আছে, আমি যদি এখন এই রুলস ফলো করে টেস্ট দুইটাই যদি ঠ বলি উচ্চারণটা অকওয়ার্ড হয়ে যাবে, আমি একটাকে ঠ বলবো আর লাস্টেরটাকে টি বলবো, যেমন টেস্ট টেস্ট, গাড়ি. এখন আপনার টার্ন, আপনি এইরকম আর কোথায় কোথায় এই জাতীয় ওয়ার্ডগুলো আছে, টি আছে, তারপরে এরকম দুইটা টি আছে, আমাকে কমেন্টস করে জানিয়ে দিন এবং আপনি প্র্যাকটিস করুন, আউট চাই কি, আমি এটা চেক করবো, ট্রাই করবো আপনাকে কারেক্ট করে দেওয়ার জন্য. ওকে, সো লেটস মুভ অন হিয়ার. সো দিস ইজ দ্য রুল নাম্বার 13 হিয়ার. সো আমরা 13 নম্বর রুলে যেটা শিখবো, কোনো শব্দে যে কোনো ওয়ার্ডে যদি এই ওয়ার্ডটা পান, ওয়াজ দ্যাট,
like p jodi p pan tahole amra ki korte pari tahole p ta ke amra p er moto kore uchcharon na kore f er moto kore uchcharon korbo kintu ekhane aro ekta byatikrom ache jodi eki word e dui ta p pan shekhane apni ki korben first je word ta thakbe shetake f er moto kore uchcharon korben ebong je second je word ta thakbe shetake apni p er moto kore uchcharon korben as like the ager rules er moto right jeta ami bollam je t er kore for example here you can see এখানে কিন্তু দুইটা পি আছে ফার্স্টে একটা পি এবং মাঝে একটা পি সো উচ্চারণটা আমরা কিভাবে করব রাইট সো উচ্চারণটা আমরা এভাবে করতে পাসপোর্ট পাসপোর্ট আমরা কিন্তু দুইটা ফ উচ্চারণ করছি না এখানে আমরা একটা ফ এর মতো করে উচ্চারণ করব ফ ফ একটু বাতাস বেরোবে পাসপোর্ট পাসপোর্ট রাইট সো ট্রাই করুন আমার সাথে পাসপোর্ট সো লাস্ট ওয়ার্ড দ্যাট পেপার পেপার আমি কিন্তু বলছি না পেপার আমি বলতেছি ফেই পা কারণ হচ্ছে কি দুইটা পি আছে যদি দুইটা পি থাকে আমরা ফার্স্টটাকে স্ট্রেস দিয়ে ফয়ের মতো করে উচ্চারণ করবো এবং যেটা মিডিলে বা লাস্টে থাকবে সেটাকে আমরা পিয়ের মতো করে উচ্চারণ করবো যেমন ফর এক্সাম্পল ফেই পা পাসপোর্ট রাইট দিস ইজ ছানাই ব্রন আপনাকে এখন প্র্যাকটিস করতে হবে এইভাবে যে এরকম আর কোন কোন ওয়ার্ড আছে দুইটা ওয়ার্ড আছে যেখানে মাঝে পি আছে যেটা আপনাকে রিয়েলি হেল্প করবে আপনার স্পোকেনটা ব্যাটার করার জন্য উচ্চারণটা ভালো করার জন্য সো ইয়েস আজকে আমরা পাঁচ নম্বর ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি এবং যা যা আমাদের চ্যানেলে নিউ সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে এটা শেয়ার করে দেবেন তাহলে কী করবে সবাই মিলে আমরা প্রোনাউন্সিয়েশনটা শিখতে পারবো ইয়েস সো ইয়েস আমাদের পরবর্তী কোনো লেসনে দেখাবে বাই বাই এভরিওয়ান